আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন। এটা অনেক বড় একটা বিষয়, তার থেকে আমাদের সিলেবাসে খুব অল্প একটা অংশ আছে। একটা উদাহরণ নিয়ে আছে বলা উচিত, সেটা হচ্ছে এই যে ল্যাক ওপেরন। জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন এর মানে কি? জিনের এক্সপ্রেশনটা হয় কিভাবে বা জিন এক্সপ্রেসড হচ্ছে এটা আমরা কাকে বলি? জিন মানেই হলো, তোমরা জানো যে ডিএনএ এর একটা অংশ, এবং সেই ডিএনএ থেকে যখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে যখন তার থেকে এমআরএনএ বা আরএনএ তৈরি হবে, তো তারপরেই তার থেকে যখন ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হবে কোনো, তো তখনই আমরা বলবো যে সেই জিনটা মানে ডিএনএ এর অংশটা এক্সপ্রেসড হয়েছে। অর্থাৎ কিনা জিন থেকে প্রোটিন হওয়া, এবং সেটা হয় সরাসরি নয়, ভায়া যে আরএনএ তার মধ্যে দিয়ে আর কি। তারপর তো সবসময় আমরা জানি যে প্রোটিন বা এনজাইম, বেশিরভাগ এনজাইমই প্রোটিন জাতীয়, যে দরকার হবে তার কোনো মানে নেই। কিরকম না, আমরা তো এটুকুন বুঝি যে যখন আমরা খাচ্ছি না, তখন আমাদের এই খাদ্য ভাঙার যে উৎসেচক গুলো, এনজাইম গুলো, সেগুলো সবসময় মোটেও দরকার হবে না। যেমন আমরা যখন খাই তখনই কিন্তু আমাদের যে স্যালাইভা, লালা রস, সেটা বেশি করে ক্ষরিত হবে। খাদ্য মন্ড যখন পাকস্থলী বা স্টমাকে যখন যাবে বলার, তখনই কিন্তু আমাদের যে পাকরস, গ্যাস্ট্রিক জুসেস, সেগুলো বেশি করে সিক্রিটেড হবে। যখন খাদ্য নেই তখন যদি সিক্রিশন হয়, তাহলে পরে কিন্তু সমস্যাও হতে পারে, ক্ষতিও হতে পারে। আমাদের যে গাটের লাইনিংটা, সেটা পুড়িয়ে দেবার মতন ব্যাপার হতে পারে, আলসার, এরকম ধরনের সমস্যাও তৈরি হতে পারে। তাহলে এইটুকু বুঝতে পারছি আমরা যে সবসময় কিন্তু যে প্রোটিন বা এনজাইম এইগুলো তৈরি হওয়ার প্রয়োজন পড়ে না, এরকমও কিন্তু অনেক ক্ষেত্রেই সিচুয়েশন আসে। তার মানে তখন কি জিনের যে এক্সপ্রেশন সেটাকে বন্ধ রাখতে হবে, অর্থাৎ ডিএনএ থেকে যে আরএনএ হওয়া এবং আরএনএ থেকে যে প্রোটিন হওয়া, তাহলে কোন একটা জায়গায় তাহলে স্টপ করে রাখতে হবে ব্যাপারটাকে। এইটাকেই আমরা বলছি কি না, জিন এক্সপ্রেশনের রেগুলেশন মানে নিয়ন্ত্রণ, কন্ট্রোল। জিনের যে এক্সপ্রেশন হবে, অর্থাৎ ডিএনএ থেকে যে আরএনএ এবং প্রোটিন হওয়া, এই ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। আমাদের নিয়ন্ত্রণে বলতে সবসময় আমরা যে কনসিয়াসলি, এবং আমরা বলতে আমি কিন্তু শুধু মানুষের কথা বলছি না, সমস্ত জীবের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সব জীবের ক্ষেত্রেই কিন্তু এই ডিএনএ এক্সপ্রেশন সেটা রেগুলেটেড হওয়া প্রয়োজন, এবং হতে হয় এবং হয়ও, না হলে পরে নানান ধরনের সমস্যা তৈরি হবে তখন। তো আমরা সেটাই আলোচনা করব, এবং আলোচনা মেনলি যেটা করব আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে, যেটাকে আমরা বলছি ল্যাক ওপেরন। ল্যাক মানে হলো ল্যাকটোজ থেকে আসে। ল্যাকটোজ কি তোমরা আগে পড়েছো, এটা হলো একটা ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা, এবং গ্লুকোজ, এখনো গ্লুকোজ এখনো গ্যালাকটোজ দিয়ে তৈরি হয় ল্যাকটোজটা। মিল্ক সুগার যেটা, মিল্ক কার্বোহাইড্রেট, সেটা দুগ্ধ শর্করা। আর ওপেরন কি, ওপেরনটা আমরা যখন ডিটেলে একটু যাব তো তখন দেখবো যে ওপেরন কাকে বলে এবং তার কম্পোনেন্টস কি কি হয়। আর এই ঘটনাটা মেনলি তার মানে কিসের না, এই যে ল্যাকটোজ, সেই ল্যাকটোজকে ভাঙার জন্য যে উৎসেচক গুলো দরকার হয়, বা মেনলি যে উৎসেচক দরকার হয় এবং তার সঙ্গে আনুষঙ্গিকও কিছু উৎসেচক এনজাইম লাগে, তো সেইগুলো কিভাবে এক্সপ্রেসড হয় বা তাদের এক্সপ্রেশন কিভাবে রেগুলেটেড হয়, এই এনজাইমগুলো তৈরি হওয়া, সিনথেসিস হওয়া কিভাবে রেগুলেটেড হয়, এবং কার মধ্যে হয়, এস্টেরেশিয়া কোলাই বলে একটি ব্যাকটেরিয়া, ইকোলাই যাকে আমরা শর্টে বলে থাকি, তো তার ক্ষেত্রে এটা আর কি আমরা দেখেছি যে এই ল্যাকোপেরন বলে অংশ আছে, এবং সেখানে যে জিনগুলো আছে সেই জিনগুলো কিভাবে রেগুলেটেড হচ্ছে, তাদের এক্সপ্রেশন কিভাবে রেগুলেটেড হচ্ছে, এটাই হচ্ছে এখানে মেন যে বিষয়টা।
In the processes of replication, transcription and translation, control mechanisms are present. এতক্ষণ যা বলে গেলাম, DNA থেকে DNA অর্থাৎ replication, DNA থেকে RNA অর্থাৎ transcription এবং RNA থেকে protein অর্থাৎ translation. এই তিনটে যে main central dogma আমরা করেছি, যে প্রক্রিয়া আছে, তো সেইখানে আমরা দেখি যে নানা ধরনের নানাভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ঘটে, কন্ট্রোল মেকানিজমস গুলো কাজ করে। দিস কন্ট্রোল মেকানিজমস প্রিভেন্টস দ্য সিনথেসিস অফ আনরিকোয়ার্ড প্রোটিন। এটি বললাম যে দরকার নেই এখন এই প্রোটিনগুলো বা এনজাইমগুলো, ওই জন্য এখন আনরিকোয়ার্ড অপ্রয়োজনীয়। তো সেইখানে সেই সময়তে তাহলে এগুলো তৈরি হওয়া তাকে বাধা দিতে হবে, বন্ধ রাখতে হবে। ইউজুয়ালি কন্ট্রোল মেকানিজমস এক্সিস্ট অ্যাট দ্য ট্রান্সক্রিপশনাল লেভেল। এই তিনটের মধ্যে আমরা দেখি ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হওয়া, এই জায়গাটাতে কন্ট্রোল মেইনলি ঘটে। অর্থাৎ যখন দরকার নেই প্রোটিনের বা এনজাইমের, তখন কি হচ্ছে না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াটাকে বন্ধ রাখা হয়। তাহলে আরএনএই তৈরি হবে না, আর আরএনএ যদি তৈরি না হয় তাহলে পরে তো প্রোটিন তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তাহলে এইভাবে কন্ট্রোল মেকানিজম মেইনলি কাজ করে ট্রান্সক্রিপশনাল লেভেলে। কন্ট্রোল সিস্টেমস মে বি অফ টু টাইপস, ইনডিউসেবল অ্যান্ড রিপ্রেসেবল। কাকে বলে ইনডিউসেবল সিস্টেম? ইফ দ্য সেল প্রোডিউসেস এনজাইম ফর দ্য ডিগ্রেডেশন অফ আ পার্টিকুলার কার্বন সোর্স, ওনলি ওয়েন দিস কার্বন সোর্স ইজ প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট, দ্য এনজাইম সিস্টেম ইজ নোন অ্যাজ ইনডিউসেবল সিস্টেম। অর্থাৎ মানেটা কি বলা হচ্ছে, যে কোনো একটা কার্বন সোর্স আর কি, যেমন এই যে ল্যাকটোজ যেটা আমাদের সিলেবাস আছে, এই ল্যাকটোজটা ব্যাকটেরিয়া ভাঙে, আমি বললাম এক্ষুনি, তো ভাঙে কেন না, ল্যাকটোজটা ভাঙলে গ্লুকোজ আর গ্যালাকটোজ পাওয়া যাবে, আর গ্যালাকটোজও কিন্তু C6H12 প্রস্তুত। এই গ্লুকোজ গ্যালাকটোজ এইগুলো থেকে কি হবে না, এগুলোকে ফার্দার ভেঙে তারপর শক্তি পাবে ইকোলাই, সেই জন্যই তাকে ল্যাকটোজ ভাঙতে হয়। তো ল্যাকটোজটা থাকলে তবেই কিন্তু ল্যাকটোজ ভাঙার জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি হবে। এই যে ব্যাপারটা, এইটাকেই বলা হচ্ছে ইনডিউসেবল সিস্টেম। অর্থাৎ যখন যে জিনিসটার উপর এনজাইম কাজ করবে সেটা প্রেজেন্ট থাকবে, তবেই সেই এনজাইম তৈরি হবে, তখন আমরা সেটাকে বলবো ইনডিউসেবল সিস্টেম। এবং তার এক্সাম্পল হচ্ছে ল্যাকোপেরা। ল্যাকটোজ থাকলে তবেই কিন্তু ল্যাকটোজকে ভাঙার জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি হয়। ল্যাকটোজ না থাকলে পরিবেশে তাকে ভাঙার জন্য প্রয়োজনীয় এনজাইম গুলো তৈরি হবে না, কারণ ল্যাকটোজই তো নেই, এনজাইম তৈরি হয়ে হবে শুধু শুধু এনার্জি নষ্ট। সেই জন্য এই ল্যাকটোজ থাকলে তবেই ল্যাকটোজ ভাঙার এনজাইম তৈরি হবে, ব্যাপারটা এতে। সেকেন্ডটা কি না, রিপ্রেসেবল সিস্টেম। ওয়েন সিনথেসিস অফ এনজাইমস ইজ রিপ্রেসড অর স্টপ বাই প্রেজেন্স অফ অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য পাথওয়ে, দ্য সিস্টেম ইজ এ রিপ্রেসেবল ওয়ান। এটা আমাদের সিলেবাসে নেই। তার মানে হচ্ছে যে একটা কোনো প্রক্রিয়া বা বিক্রিয়া ঘটবে, সেই বিক্রিয়াটার শেষে যে জিনিসটা তৈরি হওয়া দরকার বা হয়, সেটা যখন প্রচুর পরিমাণে তৈরি হয় তো তখন দেখা যায় সেইটা তৈরি হওয়ার জন্য যে এনজাইম সেইগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, কারণ এত দরকার নেই, তৈরি হয়েই আছে এত। অর্থাৎ কি না, ফাইনাল প্রোডাক্ট বেশি থাকলে পরে দেখা যাচ্ছে কি না, সেইটা তৈরি করার এনজাইমগুলো আর তৈরি হয় না, বাধাপ্রাপ্ত হয়, মানে রিপ্রেসড হয়, যেহেতু এনজাইম সেই কারণে তৈরি হচ্ছে না, সেই জন্য এটাকে বলা আছে রিপ্রেসেবল সিস্টেম। আমাদের সিলেবাসে অবশ্য এটা নেই, এটার উদাহরণ আমি এমনি জানার জন্য বললাম। এটা হচ্ছে টিআরপি অপেরন, মানে ট্রিপটোফ্যান। ট্রিপটোফ্যানের সঙ্গে সম্পর্ক আছে এবং সেইখানে আমরা দেখি এই রিপ্রেসেবল সিস্টেম কাজ করে। যাই হোক, আমাদের সিলেবাসে তাহলে ইনডিউসেবল সিস্টেম আছে, অর্থাৎ ইনডিউস করছে মানে তৈরি করতে সাহায্য করছে। ল্যাকটোজ থাকলে ল্যাকটোজ ভাঙার উৎসেচক তৈরি হবে, মানে পজিটিভ, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনডিউসেবল সিস্টেম।
রিপ্রেসিবল সিস্টেমটা হচ্ছে নেগেটিভ। যখন একটা জিনিস প্রচুর থাকলে পরে এনজাইম তৈরি হচ্ছে না, বাধা পাচ্ছে, তখন সেটা রিপ্লেস মানে নেগেটিভ ফিডব্যাক। তো আমাদের ক্ষেত্রে এই ইনডিউসিবল সিস্টেমটা ইম্পর্টেন্ট। তাহলে ল্যাকোপেরন ইনডিউসিবল সিস্টেম ইন এস্টেরেশিয়া কোলাই আর প্রোক্যারিওট। এখানে আমরা মেন যে ফিচার্সগুলো একটু দেখব, তারপরে এতে আমরা দেখব যেটা ছবিটা আমাদের ইম্পর্টেন্ট, যে সেখানে কিরকম ভাবে এই কম্পোনেন্টস গুলো থাকছে। ইকোলাই ইউটিলাইজ ল্যাকটোজ আর ডাইস্যাকারাইড বাই ব্রেকিং ইট ইনটু গ্লুকোজ অ্যান্ড গ্যালাকটোজ। আগেই বললাম ল্যাকটোজটা এরা খাদ্য হিসেবে নেয়, ল্যাকটোজটাকে ভাঙে এবং ভেঙে গ্লুকোজ আর গ্যালাকটোজ তৈরি করে, তারপর সেই গ্লুকোজ গ্যালাকটোজ থেকে এরা এনার্জি পায়। দিস ইজ ডান বাই দ্য এনজাইম বিটা গ্যালাকটোসাইডেজ। বিটা গ্যালাকটোসাইডেজ এর কাজ কি? না, ল্যাকটোজকে ভাঙা ইনটু গ্লুকোজ অ্যান্ড গ্যালাকটোজ, which is present in very low amounts when lactose is not present. Lactose যখন থাকে না, lactose ভাঙার এনজাইমও তখন বিশেষ তৈরি হয় না। However, when lactose is present, this enzyme is produced in large amounts. যখন lactose রয়েছে তখন কিন্তু এই lactose কে ভাঙার এনজাইম অর্থাৎ beta galactosidase প্রচুর পরিমাণে তৈরি হয়। Along with beta-galactosidase, two other enzymes are synthesized too. আরো দুটো এনজাইম তৈরি হয় সঙ্গে সঙ্গে, ঠিকই। একটা হচ্ছে বিটা-গ্যালাক্টোসাইড পারমিয়েজ অ্যান্ড বিটা-গ্যালাক্টোসাইড অ্যাসিটিল ট্রান্সফারেজ। এই দুটো হচ্ছে আরো এর সঙ্গে আনুষঙ্গিক এনজাইম। এদের কাজ কি দেখি। বিটা-গ্যালাক্টোসাইড পারমিয়েজ হেল্পস ইন ট্রান্সপোর্টিং ল্যাকটোজ ইনটু দ্য সেল ফ্রম দ্য সারাউন্ডিং মিডিয়াম। ল্যাকটোজকে যে ভাঙবে বিটা গ্যালাক্টোসাইডেজ, এই ইকোলাই সেলের মধ্যে তো ল্যাকটোজকে আগে ঢুকতে হবে সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে বা মিডিয়াম থেকে, তবেই না তাকে ভাঙার জন্য যে এনজাইম, মানে এনজাইমটা তো সেলে আছে, সেটা কাজ করবে। তো এই ল্যাকটোজকে সেলের বাইরে যে এনভায়রনমেন্ট, সেখান থেকে সেলের মধ্যে ঢুকতে সাহায্য করে কে? না, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এই এনজাইমটা। সেই জন্য এটাকে তৈরি হতে হবে। আর বিটা গ্যালাক্টোসাইড অ্যাসিটাইল ট্রান্সফারেজ প্রোটেক্ট দ্য সেল ফ্রম বিল্ড আপ অফ টক্সিক প্রোডাক্ট। মানে এই এনজাইমগুলো যখন কাজ করে তখন কিছু টক্সিক প্রোডাক্ট তৈরি হয়। মনে করা হয় খুব যে আমরা ক্লিয়ারলি জানি তা নয়, মনে করা হচ্ছে যে এই বিটা গ্যালাক্টোসাইড অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইমটা এটা সেলকে প্রোটেক্ট করে, সেভাবে কাজ করে। These three enzymes are coded by three structural genes. তাহলে তিনটে এনজাইম আছে, আমরা দেখলাম। এক হলো বিটা গ্যালাক্টোসাইডেজ, এক হলো বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ, আর আরেকটা হলো বিটা গ্যালাক্টোসাইড অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এই তিনটে কোড করে তিনটে স্ট্রাকচারাল জিন। কি কি? এক হচ্ছে ল্যাক জেড বা জেড জিন। এটা কি তৈরি করে? না, বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি করার জন্য কোডিং এটাতে। ল্যাক ওয়াই অর ওয়াই জিন, এটা কি করছে? না, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এই এনজাইমটা তৈরি হওয়ার যে কোড সেটা এই জিনে আছে। আর ল্যাক এ অর এ জিন, এটা বিটা গ্যালাক্টোসাইড অ্যাসিটাইল ট্রান্সফারেজ এই এনজাইমটার জন্য কোডিং করে। তাহলে এই যে তিনটে, এই তিনটে কোথায় আছে? না, অল লোকেটেড অ্যাডজাসেন্ট টু ইচ আদার অন দ্য ইকোলাই ডিএনএ। ইকোলাইড যে ডিএনএটা আছে, যে সার্কুলার যে যেটা ডাবল হেডিক্যাল ডিএনএ, দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএটা, তো সেই ডিএনএটার একটা জায়গায় আমরা দেখি পরপর ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ, এই তিনটে স্ট্রাকচারাল জিন তারা সাজানো রয়েছে। পরে আমি ছবিতে যাব। ইন ফ্রন্ট অফ দ্য জেড জিন এবং এই প্রথম যেটা তাদের মধ্যে, যেটা জেড জিন বা ল্যাক জেড, তার সামনে একটা প্রোমোটার রিজিয়ন থাকে। এই প্রোমোটার রিজিয়নটা কি? না, ইটস আ সাইট ওয়্যার দ্য এনজাইম আরএনএ পলিমারেজ অ্যাটাচেস টু ডিউরিং ট্রান্সক্রিপশন অফ দ্য থ্রি স্ট্রাকচারাল জিন। এই যে তিনটে জিন, এই তিনটে জিনের একই সঙ্গে কিন্তু একটা আরএনএ পলিমারেজ দ্বারাই একটাই এমআরএনএ তৈরি হয় এই তিনটের থেকে পরপর, একদম মানে একসঙ্গে আটকানো আর কি। পরপর যেমন এগুলো সাজানো আছে, এদের থেকে যে এমআরএনএটা তৈরি হয় সেটাও কিন্তু একটাই এমআরএনএ তৈরি হয়,
তার প্রথম দিকের অংশটাতে এইটার কোডিংটা আছে, তারপরে মাঝের অংশটাতে এটার কোডিং আছে, লাস্টের অংশটাতে এটার কোডিং আছে। তো একটাই ওই জন্য আরএনএ পলিমারেজ দরকার হয়। সেই আরএনএ পলিমারেজ এই এনজাইমটা এটা ট্রান্সক্রিপশনে সাহায্য করবে, অর্থাৎ এই জিনগুলো যে ট্রান্সক্রিপশন হবে এইগুলো ডিএনএ, ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে এমআরএনএ, তো সেটা যে হবে তার জন্য প্রথমে আরএনএ পলিমারেজকে এই তিনটে জিনের সামনের দিকে একটা অংশ, তাকে বলা হয় প্রমোটার রিজিয়ন, সেখানে আটকাতে হয়, অ্যাটাচ করতে হয়। অ্যাটাচ হলে তবেই কিন্তু ট্রান্সক্রিপশনটা হবে। However, this can only happen if the promoter region is open, that is, no repressor protein remains attached to a part in front of the promoter called the operator. মানে promoter regionটা কি খালি থাকতে হবে, তবেই না RNA polymerase সেখানে যাবে attach করতে। যদি কোনো repressor protein দেখা যায় ওই promoterের কাছে আরেকটা জায়গা, তাকে বলা হয় operator, সেখানে আগে থেকে আটকে থাকে, তাহলে কিন্তু আরএনএ পলিমারেজ প্রমোটারে অ্যাটাচ করতে পারবে না। যদি এই রিপ্রেসার প্রোটিন সেটা ওই অপারেটরে আটকে না থাকে, তবেই দেখা যাবে প্রমোটার রিজিয়নটা খোলা, এবং তখনই কিন্তু এই আরএনএ পলিমারেজ সহজে এই প্রমোটারের সঙ্গে অ্যাটাচ করতে পারে, আটকাতে পারে, এবং তবেই এই ট্রান্সক্রিপশন হতে পারে। The operator site is a sequence of DNA that the product of the regulator gene called the repressor can recognize and attach to. Our operator ta ki setao holo ei je DNA, E. coli DNA tari ekta ongsho, ebong shekhane amra ki dekhi na repressor, shei repressor ta chinte pare operator ta ke ebong shekhane atke boshe thake. Atke boshe thakle কিন্তু এই প্রমোটার রিজিয়নটা ব্লক হয়ে যায়, যে কারণে আরএনএ পলিমারেজ আর প্রমোটারে আটকাতে পারে না। তো আমরা পারে পারে বলছি রিপ্রেসার, একটা রিপ্রেসার যে অপারেটরে বসছে আটকে দিচ্ছে এত কিছু। রিপ্রেসার জিনিসটা কি? এটা একটা প্রোটিন, সেই প্রোটিনটা আবার কে তৈরি করে? আরেকটা জিন তৈরি করে, সেই জিনটার নাম হচ্ছে রেগুলেটর জিন। রেগুলেটর জিন আমরা দেখবো যখন ছবি দেখবো, যে সেটা আবার এই প্রমোটারের থেকে আরো সামনের দিকে করে সেখানে আছে। ইন দ্য অ্যাবসেন্স অফ ল্যাকটোজ দ্য ইনডিউসার রিপ্রেসার প্রোটিন অ্যাটাচেস টু দ্য অপারেটর এন্ড সো আরএনএ পলিমারেজ ক্যান নট অ্যাটাচ টু দ্য প্রমোটার, সো নো এনজাইম সিনথেসিস ক্যান অকার। অর্থাৎ যখন ল্যাকটোজ থাকছে না, তখন কি হয় না, রিপ্রেসার প্রোটিন সহজে এই অপারেটরটার সঙ্গে বাইন্ড করে যায়, আটকে যায়, অ্যাটাচ করে, ফলে আরএনএ পলিমারেজ প্রমোটারে আটকাতে পারে না, সেই জন্য কোনো এনজাইমও তৈরি হতে পারে না। কোন এনজাইম? এই যে বিটা গ্যালাক্টোসাইডেস, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ, বিটা গ্যালাক্টোসাইড অ্যাসিটিল ট্রান্সফারেজ, এইগুলো। এবং এই ল্যাকটোজটাকে আমরা বলছি কি না ইনডিউসার, আসলে ল্যাকটোজের একটা অংশ, একটু মডিফাইড রূপ, সেটাকে বলা হয় ইনডিউসার। সেটা যখন থাকে না তখন এই এনজাইম তৈরি হতে পারে না, তার কারণ হচ্ছে কি না রিপ্রেসার প্রোটিন কি আটকে থাকে। বাট ইন দ্য প্রেজেন্স অফ ল্যাকটোজ দ্য রিপ্রেসার অ্যাটাচেস টু দ্য ইনডিউসার অ্যালোল্যাকটোজ ফর্মড ফ্রম ল্যাকটোজ অ্যান্ড ইটস কনফিগারেশন চেঞ্জেস অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ ইট ক্যান নট রিমেইন অ্যাটাচ টু দ্য অপারেটর। কিন্তু যখন এনভায়রনমেন্টে পরিবেশে ল্যাকটোজ আছে, তখন কি হয় না এই রিপ্রেসার প্রোটিন যেটা, যেটা রেগুলেটর জিন থেকে তৈরি হয়, সেটা ল্যাকটোজ থেকে তৈরি হওয়া একটা যৌগ কম্পাউন্ড, তাকে বলে অ্যালোল্যাকটোজ, তার সঙ্গে অ্যাটাচ করে যায়। যেই অ্যাটাচ করে তখন কিন্তু দেখা যায় যে আর এই রিপ্রেসার প্রোটিনটা ওই যে অপারেটর তার সঙ্গে অ্যাটাচ করতে পারছে না, ফলে অপারেটরটা ফ্রি থাকে, ফলে প্রমোটারটা ফ্রি থাকে, ফলে আরএনএ পলিমারেজ সহজেই তখন কিন্তু ওই প্রমোটার রিজিয়নে আটকে যেতে পারে এবং ট্রান্সক্রিপশনও ঘটাতে পারে। অ্যাজ সুন অ্যাজ দ্য রিপ্রেসার বিকামস ডিট্যাচড ফ্রম দ্য অপারেটর দ্য আরএনএ পলিমারেজ ক্যান রেকগনাইজ দ্য প্রমোটার অ্যান্ড ট্রান্সক্রিপশন ক্যান কম। অর্থাৎ কিনা আমরা দেখছি যে যখনই এই ল্যাকটোজ থাকে, তখন ল্যাকটোজ থেকে অ্যালোল্যাকটোজ তৈরি হয়, তাকে বলা হচ্ছে ইনডিউসার, এবং
সেই আলো ল্যাকটোজটার সঙ্গে রিপ্রেসর প্রোটিনটা আটকে যায়, তার জন্য কি হয় না, ওই রিপ্রেসর প্রোটিনটা অপারেটরে আটকাতে পারে না, বা যদি আটকে থাকে আগে থেকে খুলে পড়ে যায়, ফলে তখন অপারেটর এবং প্রোমোটার ওপেন হয়ে যায়, ফলে আরএনএ পলিমারেজ সহজেই তখন প্রোমোটারে বুঝতে পারে, অ্যাটাচ করতে পারে এবং ট্রান্সক্রিপশন সহজেই হতে পারে। এটা এত কিছু বললাম, এবার সেটা আমরা ছবিতে একটু দেখব। এই হচ্ছে এই যে ইকোলাই, সেই ইকোলাই যে দ্বিতন্ত্রি ডাবল হেলিক্যাল যে সার্কুলার ডিএনএ তার একটা অংশ। সেখানে কি আছে না, একটা রেগুলেটরি জিন আছে। এই রেগুলেটরি জিন থেকেই তৈরি হয় কি না, রিপ্রেসর প্রোটিন, ল্যাক রিপ্রেসর প্রোটিন। আর কি আছে ডিএনএ টার, এখানে একটা প্রোমোটার রিজিয়ন আছে, এই প্রোমোটার রিজিয়নের পরে একটা অপারেটর রিজিয়ন আছে, এবং এই অপারেটরের পরে তিনখানা স্ট্রাকচারাল জিন আছে, ল্যাগ জেড বা জেড জিন, যেটা থেকে আমরা দেখলাম যে যেটা ল্যাকটোজকে ভাঙার যে এনজাইম বিটা গ্যালাকটোসাইডে সেটা তৈরি হবে, ল্যাক ওয়াই যেটা পারমিয়াজ এনজাইম তৈরি করে, আর ল্যাক এ যেটা ওই অ্যাসিটিল ট্রান্সফারেজ এনজাইম তৈরি করে। তো যখন আমরা দেখছি যে ইন্ডিউসার আছে, মানে ল্যাকটোজ আছে, এবং ল্যাকটোজ থেকে অ্যালো ল্যাকটোজ বলে একটা কম্পাউন্ড তৈরি হয়, সেটা ইন্ডিউসার হিসেবে কাজ করে, সেটা এই ল্যাক রিপ্রেসর যেটা রেগুলেটরি জিন থেকে তৈরি হয় তার সঙ্গে আটকে যায়। যেই আটকে যায় তখন এটা আর অপারেটরে বসতে পারে না, যেই বসতে পারে না তখন কিন্তু আরএনএ পলিমারেজ, তার জন্য এই প্রোমোটার এবং এই পরপর পুরো জায়গাটা ওপেন হয়ে যায়, ফলে আরএনএ পলিমারেজ সহজেই তখন প্রোমোটারে বাইন্ড করতে পারে এবং তারপর ট্রান্সক্রিপশন পরপর পরপর হয়ে এই এমআরএনএ এখান থেকে করে এই একটা এমআরএনএ তৈরি হয়ে যায়, এবং তার পরবর্তী সময় ট্রান্সলেশন হয়, ফলে প্রোটিনও তৈরি হয়ে যায়। কিন্তু যদি দেখি আমরা যে সেকেন্ড যে সিনারিও বি, সেখানে যদি দেখি যে ল্যাকটোজ নেই, তাহলে অ্যালো ল্যাকটোজও নেই, তার ফলে কি হয়, রিপ্রেসর প্রোটিন যেটা রেগুলেটরি জিন থেকে তৈরি হচ্ছে সেটা গিয়ে এই যে অপারেটর, এই অপারেটরে ফিট করে যায়, এবং এটা তখন কি হয় যেই এখানে ফিট করে স্বাভাবিকভাবেই এই জায়গাটা ব্লক হয়ে যায়, ফলে প্রোমোটারটাতেও ঠিক মতন আরএনএ পলিমারেজ করতেও পারে না, আর এইখান থেকে যেতেও পারে না, ফলে স্ট্রাকচারাল জিনগুলোকেও পায় না, ট্রান্সক্রিপশনও হতে পারে না, ট্রান্সলেশনও হতে পারে না, কোনোরকম এনজাইমও তৈরি হতে পারে না। তাহলে ওপেরনটা কি, আ সিকোয়েন্স অফ অ্যাডজাস্টেন্ট জিন অল আন্ডার দ্য ট্রান্সক্রিপশনাল কন্ট্রোল অফ দ্য সেম প্রোমোটার অ্যান্ড অপারেটর। অর্থাৎ কিনা এই যে দেখলাম আমরা তিনখানা স্ট্রাকচারাল জিন, তারা যখন একই সঙ্গে অবস্থান করে, মানে পরপর কাছে, এবং তাদের যে কন্ট্রোল সেটা একটা অপারেটর আর একটাই প্রোমোটার দ্বারা ঘটে, তো তখন আমরা এই পুরো যে জিনিসটা তাকে বলছি একটা ওপেরন। অর্থাৎ এই প্রোমোটার অপারেটর ল্যাক জেড ল্যাক ওয়াই ল্যাক এ, এই অংশটাকেই আমরা বলছি ল্যাক ওপেরন। ওপেরন তার মানে কি না, একাধিক জিন যখন তারা পাশাপাশি অবস্থান করে বা কাছাকাছি অবস্থান করে, এবং দেখা যায় একই প্রোমোটার এবং অপারেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন পুরো এই অপারেটর প্রোমোটার এবং এই জিনগুলোকে নিয়ে বলা হয় একটি ওপেরন। আশা করি বোঝা গেল। এই রেগুলেটরি জিন কিন্তু এই ল্যাক ওপেরনের অংশ নয়, কারণ এর আবার আলাদা প্রোমোটার আছে, সেটাও আমরা নিয়ে দেখব। তাহলে রেগুলেটর জিন অলসো কল্ড আই জিন অর ল্যাক আই লাইস অ্যাডজাস্টেন্ট টু দ্য ল্যাক ওপেরন অ্যান্ড স্পেসিফাইজ দ্য রিপ্রেসর প্রোটিন। দিস রিপ্রেসর প্রোটিন ক্যান ইন্টারফিয়ার উইথ দ্য ট্রান্সক্রিপশন অফ দ্য থ্রি স্ট্রাকচারাল জিনস অফ দ্য ল্যাক ওপেরন। দিস জিন হ্যাজ ইটস ওন প্রোমোটার। দেখো বুঝতেই পারছো এইটা হচ্ছে কি রেগুলেটরি জিন। এই রেগুলেটরি জিন তার সামনে কিন্তু তার নিজস্ব প্রোমোটার আছে, আর এইটা হচ্ছে ল্যাক ওপেরন। অর্থাৎ এখানে কি আছে না, প্রোমোটার আছে, এখানটায় অপারেটর আছে, এখানটাতে কি আছে না ল্যাক সেট ল্যাক ওয়াই ল্যাক এ,
স্ট্রাকচারাল জিন। এবার হয়তো রয়েছে কি এখানে এখান থেকে যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়ে রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে, সেই রিপ্রেসার প্রোটিনটা গিয়ে এবার কি না এই অপারেটরে বসে আছে। এই বসে আছে আরএনএ পলিমারেজটা প্রোমোটারে এখানে ঠিক মতন আটকাতেও পারছে না আর এখান দিয়ে যেতেও পারছে না, কানে ব্লক হয়ে আছে, ফলে কোনো ট্রান্সক্রিপশন হচ্ছে না ট্রান্সলেশন হচ্ছে না এই জিনগুলো এবং কোনো প্রোটিন বা এনজাইম তৈরিও হচ্ছে। সেকেন্ড যে কেস সেখানে কি দেখছি না এই ল্যাকটোজ আছে, ল্যাকটোজ থেকে ইনডিউসার অ্যালোল্যাকটোজ তৈরি হয়েছে, ফলে রেগুলেটরি জিন থেকে যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের ফলে এই যে রিপ্রেসার যেটা সেই রিপ্রেসারের সঙ্গে এই ইনডিউসার বা অ্যালোল্যাকটোজ আটকে আটকাবার ফলে কি হয়েছে না এটা কিন্তু আর অপারেটরে গিয়ে এই রিপ্রেসারটা আটকাতে পারেনি, কনফিগারেশনাল চেঞ্জ হয়ে যায়। তাই জন্য কি না এখানে সহজেই আরএনএ পলিমারেজ বসেছে এবং পরপর এখান দিয়ে গিয়ে সুন্দরভাবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন করতেও পেরেছে, ফলে এখানে যে তিনটে এনজাইম তৈরি হবার সেই তিনটে এনজাইম সঠিকভাবে তৈরিও হয়েছে। এখানেও আমরা তাই দেখছি, এই হচ্ছে ল্যাক আই মানে রেগুলেটরি জিন, তার যে নিজস্ব প্রোমোটার, এবং এখান থেকে দেখছি আমরা যে যেটা ইনহিবিটর বা রিপ্রেসার প্রোটিন সেটা আর কি তৈরি হবে। প্রথমে একটা হয় না, চারটে আর কি একক একসঙ্গে যুক্ত হয়ে অ্যাক্টিভ ইনহিবিটর হয় যাই হোক। আর এখানে যখন ল্যাকটোজ থাকে তখন ল্যাকটোজটা অ্যালোল্যাকটোজ ইনডিউসার তৈরি করে, সেটা এর সঙ্গে অ্যাটাচ করে, করলে পরে তখন অপারেটরটাতে গিয়ে এটা আটকাতে পারছে না, ফলে এটা ওপেন থাকছে, ফলে এখানে আরএনএ পলিমারেজ প্রোমোটারে বসতে পারছে এবং এখান থেকে তার মুভমেন্টটা হ্যাম্পার্ড হয় না, ব্লকড হয় না, এখান থেকে পুরো যেতে পারছে। এবং পলিসিস্টিওনিক আরএনএ, তার মানে কি না এই তিনটে আলাদা জিন কিন্তু তার জন্য একটাই আমরা দেখি এমআরএনএ তৈরি হয়, এই একটাই এমআরএনএ তৈরি হয় বলে তাই জন্য, এবং তারপরে সেটাতেই এখানে একটা রাইবোসোম বসবে, এখানে একটা রাইবোসোম বসবে, এখানে একটা রাইবোসোম বসবে করে তিনটে আলাদা আলাদা এনজাইম তৈরি হবে, ওই জন্যই পলিসিস্টিওনিক এমআরএনএ বলে। তো ল্যাক জেড সেটার থেকে তারপরে দেখবো আমরা যে বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হয়েছে সেটার প্রেজেন্সে কি হবে না ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ গ্যালাক্টোজ তৈরি করবে, ল্যাক ওয়াই থেকে পারমিয়েজ তৈরি হবে, ল্যাক এ থেকে ট্রান্সঅ্যাসিটাইলেজ এনজাইম তৈরি হবে। তাহলে আশা করি বোঝা গেল ছবিটা ইম্পর্টেন্ট, অর্থাৎ দিতে পারে যে পরপর তুমি ল্যাক ওপেরনের ছবিটা এঁকে দেখো বা কিভাবে এই এক্সপ্রেশন হয় বা তুমি ছবির মাধ্যমে বোঝো, তখন আশা করি অসুবিধা হবে না এই যে কোনো ছবি দিয়ে যেটা সুবিধাজনক লাগবে এরকম ছবি দিয়ে তোমরা বোঝাবে, এবং যেন গুলিয়ে না যায় যে পরপর পরপর কী কী আছে, যে প্রোমোটার অপারেটর মানে এগুলো যে পরপর কোনটার পরে কোনটা কোনটার আগে কোনটা সেটা যেন ঠিক মতন থাকে, তা নাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। এবং শুধু তাই নয়, অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটার ফাংশন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ কিনা রেগুলেটরি জিন কি তৈরি করে সেটার কি ফাংশন, ল্যাক ওপেরনের যে প্রোমোটার সেটার কি ফাংশন, ল্যাক ওপেরনের অপারেটরের কি ফাংশন, এবং ল্যাক জেড ল্যাক ওয়াই ল্যাক এ এই তিনটে আলাদা যে জিন সেই তিনটে স্ট্রাকচারাল জিনের থেকে কি এনজাইম তৈরি হয় সেই এনজাইমগুলোর মেন ফাংশন কি এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। আশা করি তাহলে এটা বোঝা গেল।